নমস্কার দর্শকবৃন্দ। বাড়তি বেতন না ফেরালে পেনশন নয়, বিপাকে প্রাথমিক শিক্ষকেরা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। অদ্ভুত এক সমস্যায় পড়েছেন প্রাথমিক স্কুলের শিক্ষকদের বাড়ির লোকজন। দক্ষিণ দিনাজপুরের এক শিক্ষিকা সম্প্রতি মারা গিয়েছেন, তারপরে তার স্বামী প্রকাশ কর পেনশন বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তার স্ত্রী এতদিন বাড়তি বেতন পেয়েছেন। এবার সেই বাড়তি টাকা পেশ না করলে ফ্যামিলি পেনশন পাবেন না। একই সমস্যা শিলিগুড়ির বুনিয়াজোভের প্রাথমিক শিক্ষক উত্তম সেনগুপ্তের পরিবারের ক্ষেত্রেও দেখা দিয়েছে। তার মৃত্যুর পর পেনশনের নথি জমা দিতে গিয়ে স্ত্রী সঙ্গীতা জানতে পারেন সেই বাড়তি বেতনের কথা। কেন এই শিক্ষকেরা বাড়তি বেতন পাচ্ছেন, এই পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর সূত্রে খোঁজ নিতে গিয়ে জানা গিয়েছে, 2004 সালে বিধানসভায় বিল পাস হয়, শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরাই প্রাথমিকের চাকরির সুযোগ পাবেন। তারপরে 2006 সাল থেকে এক বছরের পিপিটি বা জুনিয়র বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা হয়। সেই প্রশিক্ষণ নিয়ে শিক্ষকেরা এ ক্যাটাগরির শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেতেন। সমস্যা হয় 2012-13 সালে একটি সংশোধনীর পরে, নতুন নিয়মে এই প্রশিক্ষণ কোর্সটি 2 বছরের করে দেওয়া হয়। একই সঙ্গে বলা হয় যারা 2006 সালে বা তারপরে 1 বছরের কোর্স করেছেন তাদের 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে। বলা হয় সেই কোর্স করলে তবেই তারা এ ক্যাটাগরিতে পড়বেন, না হলে তারা বি ক্যাটাগরিতে থাকবেন। একই সঙ্গে সেই বিজ্ঞপ্তিতে এও বলা হয় ওই শিক্ষক যেদিন ব্রিজ কোর্সটি সম্পূর্ণ করবেন সেদিন থেকে তাকে এ ক্যাটাগরি হিসেবে ধরা হবে। অর্থাৎ আগে তিনি এ ক্যাটাগরিতে চাকরি পেলেও আদতে বি ক্যাটাগরির হিসেবেই গণ্য হবেন। এখানেই তৈরি হয়েছে বিপত্তি। দেখা যাচ্ছে 2006 সাল থেকে 2013 পর্যন্ত আগের নিয়ম মতো প্রাথমিক শিক্ষক 1 বছরের কোর্সটি করেছিলেন, তারা সকলেই নতুন নিয়মে হয়ে গিয়েছেন বি ক্যাটাগরিতে। তাদের ব্রিজ কোর্স করে এতে উন্নীত হতে হয়েছে, কিন্তু 2006 সাল থেকে 2013 সালের ব্রিজ কোর্স করার আগে পর্যন্ত তারা এ ক্যাটাগরিতে হিসেবেই বেতন পেয়েছেন। তাদের ইনক্রিমেন্ট এবং বেতন কমিশনের হিসেবে বেতন বৃদ্ধিও সেই হিসেবেই হয়েছে। এখন 2013 সালে নিয়ম বদলের পরে এ এবং বি এর মধ্যে বেতনের ফারাককেই বাড়তি বেতন হিসেবে ধরা হচ্ছে। ভুক্তভোগী শিক্ষক পরিবারগুলি দাবি ফ্যামিলি পেনশন সহ অবসরকালীন সুবিধার জন্য প্রশাসনের দ্বারস্থ হলে এখন বলা হচ্ছে ওই বাড়তি টাকা দিন তবেই সুবিধা মিলবে। প্রকাশ কর বলেন, আমার স্ত্রী মারা যাওয়ায় ফ্যামিলি পেনশনের কাগজপত্র জমা দিতে গেলে অর্থ দপ্তর জানায় 2006 থেকে 2013 সাল পর্যন্ত আমার স্ত্রী অতিরিক্ত প্রায় 2 লাখ টাকা বেতন পেয়েছেন, ওই টাকা শোধ না করলে ফ্যামিলি পেনশন দেওয়া হবে না। উত্তম সেনগুপ্তের স্ত্রী সঙ্গীতা বলেন যে গত অক্টোবরে দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পরে পেনশনের নথিপত্র জমা দিই, তবে পরে আমাকে জানানো হয় 2006 সাল থেকে 2013 সাল পর্যন্ত অতিরিক্ত বেতন পেয়েছেন আমার স্বামী, তাই ফ্যামিলি পেনশন পেতে বিপত্তি ঘটেছে। যদিও সঙ্গীতা প্রভিশনাল ফ্যামিলি পেনশন পাচ্ছেন। উত্তরকন্যায় ডিরেক্টর অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকর্তা সন্দীপ বসু বলেন, সরকারি নির্দেশিকা মেনেই ওই বাড়তি টাকার বিষয়টি সামনে এসেছে, সেই মতো তাদের বিষয়টি জানানো হচ্ছে। এতে দপ্তরের তরফে কিছু করার নেই। দক্ষিণ দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক নারায়ণ চন্দ্রপাল জানান, অতিরিক্ত বেতন ফেরত দিতেই হবে। পাশাপাশি তিনি বলেন, এই ধরনের আরও কতজন শিক্ষক রয়েছেন তার খোঁজে সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হবে, যাতে তাদের বেতনের এই সমস্যা দ্রুত সমাধান করা যায়। শিক্ষা দপ্তরের একটি সূত্রে জানা গিয়েছে, পিপিটি বা জুনিয়র বেসিক ট্রেনিং নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতেই আদালত জানিয়েছিলেন যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশনের নিয়ম অনুযায়ী 1 বছরের কোর্স যথাযথ যোগ্যতা নয়। পরে তৃণমূল সরকার প্রায় 75,000 শিক্ষকের NCTEর সম্মতিতে অপ্রশিক্ষণপ্রাপ্তদের 2 বছরের ব্রিজ কোর্স, 1 বছরের প্রশিক্ষণপ্রাপ্তদের 1 বছরের ব্রিজ কোর্স এবং বিএড ডিগ্রিদের 6 মাসের ব্রিজ কোর্স করার নির্দেশ দেয়। দূর শিক্ষার মাধ্যমে তারা সেই সুযোগ পেয়েছিলেন 2012-13 সালে।
সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে ব্রিজ কোর্স করার না করার জন্য এখানে ধরা হচ্ছে যে তারা অতিরিক্ত বেতন তুলেছেন, সেই কারণে এই অতিরিক্ত বেতনের টাকা যদি নাকি ফেরত না দেওয়া হয় তাহলে তাদের ফ্যামিলি পেনশন আটকে যাবে, এরকমটাই মত। এখন ব্যাপারটা হচ্ছে যে যে কোনোভাবেই হোক পেনশনটা আটকে দিতে হবে, এরকমটাই একটা দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। দেখা যাক যে এই পেনশন তারা কবে পান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।